হ্যালো ভ্রুবান ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার আজ হচ্ছে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই ভিডিওতে পঁচিশ তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল মতন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়া এই ভিডিওর যদি পিডিএফআইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে আই এস এফ দু হাজার তেইশে যুব বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেছেন তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি কিরণ রিজিজু তো আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অ্যাকচুয়ালি ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ফর দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স কিরণ রিজিজু তিনি এই দু হাজার তেইশ আর যুব বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেছেন আচ্ছা কোথায় উদ্বোধন করা হয়েছে অ্যাকচুয়ালি এটি করা হয়েছে কিন্তু হরিয়ানার যে ফরিদাবাদ জায়গা রয়েছে না সেখানে অ্যাকচুয়ালি যে ফরিদাবাদেই কিন্তু এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে তো সেখানেই এই আইএসএফ এস পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি জাতীয় শিশু কন্যা দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে তো সঠিক উত্তর কি অপশনটি চব্বিশ জানুয়ারি তো সম্প্রতি চব্বিশ জানুয়ারি পালন করা হয়েছে জাতীয় শিশুকন্যা দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই চব্বিশ জানুয়ারি এই দিনটি পালন করা হয় অর্থাৎ এই ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা জাতীয় শিশুকন্যা দিবস পালন করা হয় তো সৈঠিকতর কি ডি চব্বিশ জানুয়ারি আচ্ছা জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হলো সেগুলি বলি যেরকম তিন জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে পালন করা হয়েছে পাঁচ জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে ছয় জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ের অরফর্মস পালন করা হয়েছে আট জানুয়ারি আর্টস রোটেশন ডে পালন করা হয়েছে নয় জানুয়ারি পালন করা হয়েছে প্রবাসী ভারতীয় দিবস আর দশ জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে এগারো জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্র্যাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে বারো জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দর জন্মদিন যা পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস পালন করা হয়েছে পনেরো জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়েছে ষোলো জানুয়ারি ন্যাশনাল স্টার্ট ডে পালন করা হয়েছে কুড়ি জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে আর তেইশ জানুয়ারি নেতাজি জয়ন্তী অর্থাৎ পরাক্রম দিবস অর্থাৎ নেতাজি জয়ন্তীতেই বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কিন্তু পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় তো জানুয়ারি মাসে পর্যন্ত এই দিনগুলি পালন করা হয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ডাব্লুইএফ ডাবোস শীর্ষ সম্মেলনে কোন রাজ্য চল্লিশ হাজার কোটি টাকার বিনিয়োগ পেয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি তেলেঙ্গানা অ্যাকচুয়ালি এই সম্প্রতি এই ডাব্লিউইএফ ডাবস ডাবসে যে শীর্ষ বাণিজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে তেলেঙ্গানা সরকার চল্লিশ হাজার কোটি টাকার বিনিয়োগ পেয়েছে এই যেখানে দেখতে পাচ্ছি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এই যে ডাবসে যে ডাব্লিউইএফ যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে ইনি উপস্থিত ছিলেন তো সঠিক উত্তর কি অপশন বি তেলেঙ্গানা আচ্ছা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তো বললামই এই রেবন্থ রেড্ডি আনামুলা রেড্ডি আর তেলেঙ্গানার রাজনীতি হচ্ছে হায়দ্রাবাদ আর বর্তমানে তেলেঙ্গানার গভর্নর হচ্ছেন তামিল সাই সৌন্দরাজন পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কি একষট্টি বছর বয়সে চতুর্থবার ডাকার র্যালি শিরোপা জয়লাভ করেছেন তো সঠিক উত্তর কি অপশন বি কার্লোস সেঞ্জ তো সম্প্রতি এই কার্লোস সেঞ্জ একষট্টি বছর বয়সে চতুর্থবার ডাকার র্যালি শিরোপা জয়লাভ করেছিলেন তো ইনি হচ্ছেন কার্লোস সেঞ্জ আচ্ছা যে ডাকার র্যালি শিরোপা এটি কি এটি হচ্ছে একটি এই ফর্মুলা ওয়ান টুর্নামেন্ট স্থানে সৌরশক্তি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে তো উত্তর অপশন বি অপশন এ ইজিপ্ট ইজিপ্ট বা মিশর তো সম্প্রতি ইজিপ্ট বা মিশরের যে হেরিটেজ প্রাপ্ত স্থান সেখানে কিন্তু সৌর শক্তি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে যে বিশেষ করে ইজিপ্টে আমরা জানি বিখ্যাত পিরামিড সেখানেও কিন্তু এই সৌরশক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে তো সঠিক উত্তর অপশন এ ইজিপ্ট আচ্ছা ইজিপ্টের রাজধানী কি কায়রো আর ইজিপ্টের মধ্যে আব্দ আল সিসি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোথায় গোল মেলার আয়োজন করা হয়েছে তো সঠিক উত্তর অপশন এ জম্মু কাশ্মীর যে গোল মেলা এটি কিন্তু খুবই একটি বিখ্যাত মেলা জম্মু কাশ্মীরের তো সম্প্রতি জম্মু কাশ্মীরে এর আয়োজন করা হয়েছে তো সঠিক উত্তর কি অপশন এ জম্মু কাশ্মীর অ্যাকচুয়ালি যে এটা জগন্নাথ টেম্পল যে রয়েছে না তাদের পক্ষ থেকে কিন্তু এই গোলমেলার আয়োজন করা হয় তো সম্প্রতি এটি জম্মু কাশ্মীরে আয়োজন করা হয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে সীমান্তের ফেন্সিং শুরু করার ঘোষণা দিয়েছে তো সঠিক কোথর হবে অপশন বি মায়ানমার অ্যাকচুয়ালি এই যে ভারত ও মায়ানমারের মধ্যে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার বর্ডার রয়েছে তো সেসব জায়গাতে কিন্তু এই ফেন্সিং অর্থাৎ কাটাতারে বেড়ার কাটাতারে বেড়া দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার তো সঠিক উত্তর কি অপশন বি মায়ানমার আচ্ছা ভারত ও মায়ানমারের মধ্যে যে সীমান্ত তো সেই সীমান্ত কোন বাহিনী পাহারা দেয় আসাম রাইফেলসের জামাটা কিন্তু এটি পাহারা দেয় তো সঠিক উত্তর কি অপশন বি মায়ানমার আচ্ছা মায়ানমারের রাজধানী কি মায়ানমারের রাজধানী হচ্ছে নেফাই দিও আর মুদ্রা হচ্ছে কিয়াত পরের প্রশ্ন সম্প্রতি কোথায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আয়ুষ দীক্ষার শিলান্যাস করেছেন তো সঠিক উত্তর অপশন সি ভুবনেশ্বর উড়িষ্যার যে রাজধানী ভুবনেশ্বর সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আয়ুষ দীক্ষার শিলান্যাস করেছেন তো সঠিক সি ভুবনেশ্বরে ভুবনেশ্বর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফোপসের প্রকাশিত গোল্ড রিজার্ভ সূচি অনুযায়ী কোন দেশ শীর্ষে রয়েছে তো সঠিক উত্তর অপশন এ আমেরিকা তো সম্প্রতি ফোপসের প্রকাশিত গোল্ড রিজার্ভ সূচি বা গোল্ড রিজার্ভ র্যাঙ্কিং অনুযায়ী আমেরিকা শীর্ষে রয়েছে এবং এই এই লিস্ট বা র্যাঙ্কিং অনুযায়ী আমেরিকা তো প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি আর ভারত রয়েছে তৃতীয় সরি এই ইতালি রয়েছে তৃতীয় স্থানে আমেরিকা প্রথম জার্মানি দ্বিতীয় ইতালি তৃতীয় স্থানে রয়েছে আর আমাদের দেশে ভারতের স্থান হচ্ছে নয় অর্থাৎ নাইনথ পজিশনে রয়েছে নাইন্থ পজিশন পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি পাঞ্জাবের কোন শহরে মাদার মিল্ক ব্যাংক স্থাপন করা হয়েছে তো উত্তর অপশন পি মোহালি অ্যাকচুয়ালি সম্প্রতি পাঞ্জাবের মোহালি শহরে পাঞ্জাবের প্রথম মালদার মিল্ক ব্যাঙ্ক স্থাপন করা হয়েছে অ্যাকচুয়ালি মোহালিতে যে ডক্টর বি আর আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে সেখানেই এই পাঞ্জাবের প্রথম মাদার মিল্ক ব্যাঙ্ক স্থাপন করা হয়েছে তো কি অপশন বি মোহালি আচ্ছা পাঞ্জাবের বর্তমানে মুখ্যমন্ত্রীকে বাগমান মন আর গভর্নর বনওয়ারী লাল পুরোহিত আর পাঞ্জাবের রাজধানী হচ্ছে চন্ডীগড় এবার গতদিন তোমার যে প্রশ্ন করেছিলাম প্রশ্ন ছিল সম্প্রতি প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিশালী মুদ্রা কোন দেশে তো সঠিক উত্তর হবে অপশন সি কুয়েত অ্যাকচুয়ালি কুয়েতি দিনার হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী মুদ্রার দিক দিয়ে আর এই দ্বিতীয় স্থানে রয়েছে বাহরিন তৃতীয় স্থানে রয়েছে হুমান এবার আজকের প্রশ্ন অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে সম্প্রতি সশস্ত্র সীমাবল বা এস এস বি এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও যেখানে পঁচিশ তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ